ডক্টর নিউয়েল চৌধুরী লাইসিয়াম গ্লোবাল এন্টারটেইনমেন্টের কিপ ফিট অনুষ্ঠানে আবার ফিরে এলাম। কেরলে বর্ষা ঢুকছে, কিছুদিনের মধ্যেই আমাদের এখানেও বর্ষা ঢুকবে। এদিকে করোনা ভাইরাস প্রত্যেক মানুষেরই একটা আতঙ্কের মধ্যে আছে, কোন মুহূর্তে যে কোনো সময় তার সর্দি কাশি এগুলো হতে পারে, জ্বর হতে পারে। জ্বর হলে সর্দি কাশি হলেই কিন্তু আপনার করোনা ভাইরাস হয়নি, তার জন্য আরো 10-12 দিন 13 দিন সময় লাগে ভাইরাসটা ধরতে। কাজেই বর্ষাকাল আসছে, বর্ষাকালে সর্দি কাশি জ্বর হবেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তার জন্যে প্রত্যেকের উচিত একটুখানি গরম জলে প্রতিদিন লবণ দিয়ে গার্গেল করা এবং ডান বাঁ হাতে গ্লাসটা ধরে তার মধ্যে 1 চামচ লবণ ফেলে গুলে ডান হাতে জলটা ঢেলে ডান নাক দিয়ে টানা, এরকম গ্লাসটা ধরে ডান নাক দিয়ে টানা, তাতে যে জলটা আমাদের ঢুকবে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এবং আমাদের যে মেইন সর্দি কাশির যেটা সেটা কপালের এখানে সাইনাস বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যেই এই জিনিসটা সৃষ্টি। এটা যদি আপনারা করতে পারেন তাহলে গোটা বর্ষাকালে আপনি সর্দি কাশি জ্বর গলা ব্যথা এসব থেকে আপনি ভীষণভাবে ভালো থাকবেন। আর যাদের একটু অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, হাঁচি হয় অল্পতেই, তাদের তো অবস্থা খুবই খারাপ, কারণ সামনে বর্ষাকাল আসছে, বাইরে বৃষ্টি হলেও আপনার ঘরে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। কাজেই তাদের যে জিনিসটা করবেন, আপনি কখনোই তাদেরকে গরম জলে স্নান করাবেন না, ভুল করে গরম জলে স্নান করলে তাদের এটা আরও বাড়বে। আপনি টাইম কলের জলে টাটকা জল পড়ছে সকালবেলা, তাকে সেই টাটকা জলে আপনি স্নান করান, স্নান করালে দেখবেন যে তার সর্দি কাশি টেন্ডেন্সিটা হবে না, কারণ বিষে বিষে বিষক্ষণ, বাইরেও ঠান্ডা বৃষ্টি পড়ছে, আপনিও যে জলে স্নান করাচ্ছেন সেটা টাটকা টাইম কলের জল। কাজেই আপনার বাচ্চা এবং বড় যেই বলুন না কেন, তার চটপট আর সর্দি কাশি লাগবে না। আর সঙ্গে একটু বড়রা, বাচ্চারা তো পারবে না, একটু বড়রা যদি নাকে গরম জলে লবণ দিয়ে যদি টানেন তাহলে সর্দি কাশি লাগার প্রবণতা একদমই কমে যাবে, একদমই কমে যাবে। আর এটা গ্যারান্টেড, গ্যারান্টেড।